সালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। দর্শক, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত, সেটা মুসলিম বিশ্বকে আহত করেছে এবং অনেক অনেককে ক্ষতিগ্রস্ত করেছে। তো নফল, আমাদের সময় এত কম যে আপনাকে সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন যে একটা প্রশ্ন উঠেছে আজকে, আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে বিশ্বব্যাপী যেমন আল সাবাব, আল কায়দা, আইসিস, তারা তো একটু অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ওয়েস্টার্নদের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আছে, সেটা আমরা কখনোই সমর্থন করি না। অবশ্যই টেরোরিজম ইজ টেরোরিজম, কিন্তু অনেক সমালোচকরা বলছেন যে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে, যে মুসলিম বিদ্বেষী বা মুসলিম বিরোধী সিদ্ধান্তের কারণে, তারা একটু আশকারা পেয়ে যেতে পারে যে এই দেখো আমরা যে এই যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাদের যে অবস্থানটা ছিল এটা ঠিক ছিল, এই দেখো ওরা আসলে আমাদেরকে পছন্দ করে না। গত এটা হচ্ছে এই বছরের প্রথম যে লেখাটা আমার কলামটা আসে দেশ পত্রিকায়, সেই কলামটা আমি লিখেছিলাম যে বিয়ন্ড এনি ডাউট আইসিস ইজ কমপ্লিটলি অ্যান্টি ইসলামিক। কেন? তো এটা ইট অ্যাপ্লাইজ টু আল শাবাব অ্যান্ড এভরিওয়ান। সো ওরা যাই বলুক, ওরা তো একটা কিছু বক্তব্য বলবে, প্রতিটা কথায় কিন্তু কথায় কথায় উত্তর দিবে। আমরা কিভাবে দেখব বা আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে বুঝাবো যে কোনটা ইসলামিক আর কোনটা ইসলামিক নয়? পরিষ্কার, যাহা কিছু রসুল সাল্লাহ সাল্লাম করেছেন, যাহা কিছু কোরআনে আছে তাহা ইসলামিক, এইটার বিপরীতে যাহাই চলে তাহা ইসলামিক নয়, এইটা বিষয় তো আমাদের কোনো সন্দেহ নেই। অনেক সহজ সরল বিষয়, বিষয়টা পরিষ্কার, এদিকে এদিকে ডান দিকে আর বাম দিকে দুইটা, একটা হালাল একটা হারাম। তা হারাম কি জিনিস আর হালাল কি জিনিস, আমরা একটু তাইলে ওয়ারফেয়ার, ইসলামিক এটিকেটস অফ ওয়ারফেয়ার, যা যা কিছু রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য আইন করে দিয়ে গেছেন, সেটা যদি আজকে কেউ না মারে তাহলে সে আন ইসলামিক কাজ করছে, তাহলে তো সেটা ইমাম মেহেদি হবে না, ব্ল্যাক ফ্ল্যাগস হবে না, এটা আইসিস, এগুলো সব আন ইসলামিক হয়ে যাবে, তাই না ব্যাপারটা? সো কাজে আপনি যদি যুদ্ধ করেন তাহলে তো রসুল সাল্লাহ সাল্লামের দেওয়া রীতিনীতি বা কোরআনে আসা রীতিনীতি এটা তো বদলে যাচ্ছে না। আজকে দুনিয়া বদলে গেছে তাই বলে তো ইসলাম বদলে যায়নি, আমরা নামাজ অন্যভাবে পড়ি না, কোরআন হাদিস বদলে যায়নি। কাজে ইসলামের আইনে যে যুদ্ধ সম্পর্কে যে সকল বিষয় আছে, জিহাদ সম্বন্ধে সে সকল বিষয় আছে, এগুলো তো বদলায় যায়নি। কাজে প্রথমে আমরা দেখি আমাদের রসুল সাল্লাহ সাল্লামের যে সকল যুদ্ধ উনি করেছেন এবং তারপরে সাহাবারা যত যুদ্ধ করেছেন কি কি নিষেধ, আমরা এটা দেখি। কোন রকমে সিভিলিয়ান মারা কমপ্লিটলি নিষিদ্ধ, কমপ্লিটলি নিষিদ্ধ। আর এরা কি করছে, সিভিলিয়ান থেকে ধরে নিয়ে গিয়ে গলা কেটে কেটে ভিডিও করে করে দেখাচ্ছে। কাজে এটা যে ইসলামিক না পরিষ্কার, এ বিষয়ে আমাদের কারোর সন্দেহ থাকা উচিত নয়। দ্বিতীয়, এই যে এরা পানি দখল করে ফেলছে, সিরিয়ার একখানে পানির সাপ্লাই দখল করে ফেলছে, ইরাকে গিয়ে পানির সাপ্লাই দখল করে ফেলছে, আন্ডার নো সার্কামস্টান্সেস, কোনো অবস্থাতে ইসলামিক রীতি অনুযায়ী আপনি কখনো পানির প্রবাহ বা পানির অ্যাক্সেস শত্রুকেও আপনি বন্ধ করতে পারবেন না। এরকমও রীতি আছে যে যখন জেরুজালেমে মুসলমানরা যখন সিজ করে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় এবং তারা ওই যে বিখ্যাত যে ঘটনাটা আমরা শুনেছি যে ওমর মাটিতে এবং ওমরের ভৃত্য উটের পিঠে, তারা এসে অবাক হয়ে গেল, এটা হচ্ছে সেই ঘটনা যখন জেরুজালেমের যে তাদের যে অধিকারী বললেন যে না আমরা আত্মসমর্পণ করব শুধুমাত্র যখন ওমর আসবে। সো ওমর রাদিয়াল্লাহু যখন পৌঁছান তখন ভৃত্য উটের উপরে আর উনি নিচে, বা ঘোড়া বা উট যেটাই, উটের। তো এই যে উনি যখন গেলেন তো তখন উনি কি করলেন, উনি চাবিটা নিলেন এবং উনি নামাজ পড়লেন, চার্চে নামাজ পড়লেন না। কেন উনি পড়লেন না চার্চে নামাজ? বললেন যে আমি যদি চার্চে নামাজ পড়ি তাহলে চার্চ বদলায় সব মসজিদ করে ফেলবে, আমি চার্চে পড়বো না। চার্চে পড়লেন না বিকজ মূর্তি আছে দেখে, না পড়লেন না কারণ আমরা যেন মুসলমানরা যেন আমাদেরকে বদলিয়ে মসজিদ না বানিয়ে ফেলি। হ্যাঁ, উনি কাউকে তখন কাউকে হত্যা করা হয়নি এবং ওনার কাছে তারা আত্মসমর্পণ করলো। এই যে বিষয়গুলো এবং যুদ্ধের সময় ওই জেরুজালেমের যুদ্ধে, এখানে এরা হিস্টোরিয়ানস অফ ইউরোপিয়ান হিস্টোরিয়ানস, এবং আমি ওটা ওই আর্টিকেলে পুরো দিয়েছি, যে তারা বলছেন যে ওই টাইমে তারা মুসলমানদেরকে যেভাবে হত্যা করেছে ক্রুসেডে, অথচ মুসলমানরা নিজেদের, যেহেতু চারিদিকে সিজ করা ছিল, নিজেরা নিজেদের খাবারের অংশ শহরে দিয়েছে বাচ্চার এবং মহিলাদের খাবার জন্য, তাদের খাবার জন্য যেন না খেয়ে তারা মারা যায়, হিউম্যানিটেরিয়ান এক্সাম্পল হিসেবে যে শত্রুকে তারা খাবার দিচ্ছিল। তো
এগুলোর সাথে তো আইসিস আর এইসব আল শাবাবের কোনো মিলই নাই। সো আমাকে আপনি ইসলাম বলবেন তো খালি আমার চেহারা দেখে না, আমি কি বলছি সেটা দেখে না, আমার কার্যকলাপ দেখে। খালি দাঁড়িয়ে থাকলেই তো সে মুসলমান হয়ে যায় না, একদিকে দাঁড়িয়ে রেখে যদি সে দুনিয়ার বদ কাজ করে তাহলে তো সে মুসলমান হচ্ছে না বা মৌলানা হচ্ছে না, তাকে আমরা রেসপেক্ট করবো না। কাজে আমাদের একটু গভীরে ঢুকতে হবে, ওই যেরকম খালি ব্যানটা নিয়ে চিল্লাচিল্লি না করে বা ব্যানটাকে প্রাধান্য না দিয়ে আমাদের দেখতে হবে আসলে ইসলামের বিরুদ্ধে যেই চক্রান্ত চলছে সেই চক্রান্ত আজ থেকে 20-30 বছর আগের থেকে ঢালাওভাবে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার করার জন্য চলছে। এবং এই আইসিস এবং আল শাবাব এবং আরও যে সকল ফিতনা, আল কায়দা এইসব ফিতনা, এদের ভিতরেই ইসলামিক কোনো প্র্যাকটিস নাই। কাজী তারপরে আপনারা আমরা কিভাবে চিন্তা করি, সে যাই বলুক না কেন, তারপরে এখানকার যে বর্ন এন্ড ব্রট আপ মুসলমান বা এখানকার বর্ন এন্ড ব্রট আপ একটা গ্রুপ আপনি জানেন যে একটা বিচ্ছিন্ন একটা অংশ, এরা আবার ওদেরকে অ্যাপ্রিসিয়েট করে চলে যায় আইএসের সাথে যুদ্ধ করার জন্য সিরিয়া যায়। এই ধরনের মানুষদেরকে আমাদের একটু ইন্টেলেকচুয়ালি তাদের সাথে অ্যাড্রেস করতে লাগবে। আসেন আমরা ডিবেট করি, আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ডিবেট করা উচিত, ওপেন ডিসকাশন হওয়া উচিত এই সকল বিষয়ে, যে কেন আমাদের ছেলেমেয়েরা চলে যাবে এসব কাজ করতে, তারা না বুঝে চুনে যে যদি চলে যায় এটার দায়িত্ব তো আমাদের নিতে লাগবে। কাজে আমাদের এটা নিয়ে ঘন ঘন ডিবেট হওয়া উচিত, কিভাবে আমরা বুঝবো যে এরা আসলে আদৌ ইসলামিক না। দের ইজ নো শ্যাডো অফ এ ডাউট যে এই সকল অর্গানাইজেশন আর ফান্ডেড বাই ডলার অ্যান্ড তেলের টাকা দিয়ে এদেরকে ফান্ড করা হচ্ছে বিভিন্নভাবে, এবং এদেরকে টাকা দিয়ে যুদ্ধ করানো হচ্ছে, আর কিছু কিছু কোমলমতি বাচ্চা কাচ্চারা ধরা পড়ে যাচ্ছে। আপনি যদি যেভাবে দায়িত্ব আর এড়াতে পারবেন না যে আপনাকে অমুকে ফান্ড করেছে তমুকে ফান্ড করেছে, না দায় তো ভাই আমরা যাবে না, দায় এড়াতে পারবেন না। আমরা যদি যে অন্যায় করেছে সে অন্যায় করেছে, আমরা যদি একটু আলোচনা করি এদেরকে নিয়ে, এদেরকে এইভাবে বিশ্লেষণ করি যে আমরা কিভাবে বুঝবো ইসলামিক কি ইসলামিক না, বিকজ তার কার্যকলাপ দেখতে হবে। এই বিহেডিং করা, মানুষজনকে মেরে ফেলা, পানির সোর্স আটকে দেওয়া এবং মানুষদেরকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করা, ভাই মুসলমানের জন্য, ভাই দর্শক ভাইয়েরা এবং বোনেরা, মুসলমানের জন্য আমাকে কেউ মারতে আসলে ভাই মেরে ফেলতে হবে আমার, কিন্তু মুসলমান হিসেবে দের ইজ নো রাইট টু ডিফেন্ড, আমি ডিফেন্ড করতে গিয়ে কাউকে মেরে ফেলবো, ভাই আল্লাহ তাআলা এই রাইট কোথাও কোরআন শরীফে দেয় নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাইট কোনো হাদিসে দেয় নাই যে আমি আমাকে ডিফেন্ড করতে গিয়ে আরেকজনকে মেরে ফেলবো, আর ফরগেট অ্যাবাউট কিলিং সিভিলিয়ানস। কাজে এই যে সকল আইসিস এবং আল শাবাব এরা এইসব গল্প, আমাদের আমরা যদি এগুলো একটু ইসলামে গিয়ে ভিতরে গিয়ে না বুঝি না জানি, আমরা আমাদের বাচ্চাদেরকে বুঝাতে পারবো না, আমরা আমাদের কমিউনিটিতে আর এবং সেটা জানার সুযোগ আছে কোরআন হাদিস তো অবশ্যই পরিষ্কার ক্লিয়ার। আমরা একটু অন্য আমি ইভেন যদি আপনি উইকিপিডিয়া করেন, উইকিপিডিয়ায় গিয়ে যদি আপনারা দেখেন যে ইসলামের যুদ্ধ সম্বন্ধে কি বলা হয়েছে, এবং আজকে জেনেভা কনভেনশন হয়েছে যুদ্ধের জন্য, সেটা তো 100 বছরও হয়নি, সেটাই কিন্তু ইসলামের 1400-1500 বছর আগে, 1400-1500 বছর আগের, এবং ইসলামের সকল জিনিসপত্র নিয়েই তারা কিন্তু ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল যে সকল রুলস করা হয়েছে ইসলামের থেকে নিয়ে করা হয়েছে। সেখানে আমরা আজকে চিন্তা করি এসব ভাওতাবাজি সব দল আইসিস অ্যান্ড আল শাবাব আল নুসরা সব কোথার থেকে উঠে আসছে, ফান্ডেড বাই অয়েল এবং ওয়েস্টার্ন মানি, এসব ভাওতাবাজি দল থেকে। আমাদের প্রসঙ্গে একটু যাই, আমাদের সময় খুব বেশি নাই, আমি খুব দ্রুত যদি একটু শুনেন যে ইয়েমেনে মার্কিন কমান্ডো হামলা শীর্ষ নিহত 30, এটা সৌদি আরবের মতো একটি যারা এখন মুসলিম বিশ্বের মুরব্বী বা অর্থনৈতিকভাবে চাঙ্গা বা শক্তিশালী, এবং সৌদি আরব মনে করেন যে মুসলমানদের তীর্থস্থান বলা যায় যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, তো সেই দেশের এখন আমরা হজ করি তীর্থস্থান তো বটে আমাদের জন্য তীর্থস্থান, আমরা হজ যারা এখন সেই নেতৃত্বে ইয়েমেনের মতো একটি দরিদ্র মুসলিম রাষ্ট্র যেখানে আভ্যন্তরীণ কলহ চলছে সেটাকে রাজনৈতিকভাবে দমন না করে ইন্টেলেকচুয়ালি দমন না করে, সৌদি আরব তো অনবরত বোমিং করে সেখানে একটা ফেমিন চলছে দুর্ভিক্ষ, এর উপর এখন মার্কিন কমান্ডো হামলাও শুরু হলো, শিশু সহ 30 জন মারা গেল, তো এই এই হামলাটা দায় কে নিবে? আপনি ধরেন কানাডায় হঠাৎ করে মসজিদে হামলা হয়ে 3-6 জনকে গুলি করে হত্যা করা হলো, যেখানে আমরা এতদিন শুনতাম যে মুসলমানরা খালি গুলি করে হত্যা করে, এখন মসজিদের মধ্যে মুসল্লিদেরকে হত্যা করা হলো, এরা কিন্তু এখনও এটাও একটা সন্ত্রাসী হামলা যদিও এটা এখনও কোনো চিহ্নিত হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে 30 জনের প্রাণও কিন্তু ইম্পর্টেন্ট, 6 জনের প্রাণও ইম্পর্টেন্ট, আমরা কোনোটাকেই সাপোর্ট করতে পারি না। কানাডায় মসজিদে গুলি করে মানুষ হত্যা করা যেমন অন্যায়, তেমনি ইয়েমেনের গরিব মানুষ হলেও বা নিরীহ মানুষ হলেও তাদের জীবনের একটা মূল্য আছে। প্রতিটি মুসলমানের এক ফোঁটা রক্তের দাম, না এটা আমি বলি প্রথম মানুষের, মুসলমান মানে মানুষের এক ফোঁটা রক্তের দাম আল্লাহ তাআলার কাছে কাবা এবং তার সারাউন্ডিং এরিয়ার থেকে
বেশি ইম্পর্টেন্ট। এটা আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানের এক ফোঁটা রক্তের দাম কাবা এবং তার সারাউন্ডিং এরিয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট। একজন মুসলমান যদি একজন নন মুসলমানকে মারে, অথবা একজন মানুষ আরেকজন মানুষকে মারে, রিগার্ডলেস সে মুসলমান নন মুসলমান, অ্যাজ ইফ হি হ্যাজ কিল্ড দি হিউম্যানিটি, হোল হিউম্যানিটি, রাইট? কাজেই এই যে যেই সকল জিনিসপত্র চলছে, হাসান ভাই, আমার কাছে আসলে কেন হচ্ছে ইয়েমেনের উপরে এই অত্যাচারটা, এটার আমার কাছে উত্তর নাই। তবে এইটার উত্তরটা আসলে খুবই ভয়ঙ্কর। আমার মনে হয় না কোনো কোনো জাস্ট কিছু পলিটিক্যাল কারণে এই জিনিসগুলো ঘটছে। আমার কাছে মনে হয় এর পিছনে অনেক খারাপ খারাপ চিন্তাভাবনা আছে, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে উই ডোন্ট নো অ্যান্ড উই উইল মেবি উই উইল ফাইন্ড আউট ওয়ান ডে, বাট এগুলো কমপ্লিটলি আমাদের উত্তর দিতে আনএক্সেপ্টেবল। উত্তর কাদের দিতে হবে? আমাদের উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা মুসলমানকে জিজ্ঞেস করবে যে আমার বান্দারা যখন ইয়েমেনে মারা যাচ্ছিল, ওদের উপর অত্যাচার হচ্ছিল, আমরা কিছু বলি নাই কেন? ওই তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না যে ডোনাল্ড ট্রাম্প যে মুসলমানদেরকে ব্যান করছে, তুমি এটা প্রতিবাদ করছো কিনা, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, এটা উনি কেয়ার করেন না। কিন্তু উনি জিজ্ঞেস করবেন যে তুমি কি করেছিলা যখন মুসলমান তোমার ভাইদেরকে মেরেছিল, সেটা ইয়েমেনে। আজকে ইয়েমেনের কোনো মিডিয়াতে কোনো কভারেজ নাই, ইয়েমেনে তো আসলে মিডিয়াই নাই, ইয়েমেনে তো এখন আর মিডিয়া নাই, গ্লোবাল মিডিয়াতে কোনো কভারেজ নাই ইয়েমেনের ব্যাপারে। কিন্তু সিরিয়াতে আমেরিকা গেল না, আমেরিকা পার্টিসিপেট করলো না, তারপরেও সিরিয়াতে শান্তি আসতেছে, সেইটার বিরুদ্ধে সিরিয়া সম্পর্কে কত রকমের মিডিয়া কভারেজ দেখলাম আমরা সারা দুনিয়াতে। এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে যাই, কয়েকটা জিনিস নিয়ে আপনার একটু কথা শুনবো, খুব সংক্ষেপে যদি একটু বলেন। সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে আমেরিকার নির্বাচনের পরপরই বাংলাদেশেও কিছু পট পরিবর্তন হলো, ডক্টর ইউনিস ও গ্রামীণ ব্যাংকের কর ফাঁকি তদন্ত শুরু। আপনি কি কিছু বলবেন আমাদের অডিয়েন্সকে এই বিষয়ে, আপনি কি মন্তব্য করবেন? এগুলো বাংলাদেশে বাংলাদেশে এবং আমাদের মতো দেশগুলোতে অপোজিশনে যেই থাকবে তাকে নিপীড়ন করার জন্য বিভিন্ন রকম চলবে। কর বাংলাদেশে অনেক বড় বড় নাম বলবো না, বলা যাবে না পাবলিকলি, অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা কোটি কোটি টাকা কামাই করেন তারা 1-2 লাখ টাকাও কর দেন না, এরকম লোক আছে। নোবেল লরেটের কর ফাঁকি দেওয়ার একটা মনে করেন যে, আর উনি কর ফাঁকি না দিলে ওনাকে জোর করে কর ফাঁকি দেওয়ানো দেখানো এবং এটা নিয়ে নিউজ করাও ভেরি ইজি। কারণ ওই যে বাংলাদেশে তো পুলিশের কাছে কেউ যায় না, কারণ হচ্ছে ভাই পুলিশের কাছে কি বিচার চেতে যাব, ওখানে গেলে উল্টা আমাকে আবার সন্দেহ করে একটা কি করবে, আবার আমার কাছে টাকা চাবে। তো কাজেই বাংলাদেশে আসলে কি হচ্ছে এটা সবাই জানে। আমি কয়েকটি প্রসঙ্গ আছে বাংলাদেশ, সেটা হলো যে আপনি জানেন সাম্প্রতিক সময়ে নতুন করে নির্বাচন কমিশন গঠনের যে অনুসন্ধান একটা কমিটি করা হলো, এখন খোঁজা হচ্ছে বাংলাদেশের 15-16 কোটি মানুষের ভিতর থেকে একটি মানুষকে খোঁজা হচ্ছে, যে মানুষটি নির্বাচন কমিশনার হবে, তার নেতৃত্বে একটা কমিশন গঠন হবে, 2019 সালে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এবং সেটা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আগামী দিনের প্রতিটি নির্বাচন সুষ্ঠু হবে। আবার সাবেক স্বৈরশাসক বলেছেন যে মেরুদণ্ডহীন সিইসি নয়। এইরকম একটা আবর্তে চলছে আর কি। আপনি কি একটু, মানে অনেকে বলছে আবার যে নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটি, এটা একটা প্রহসন, এটা রাজনৈতিক ফাজলামো। শেখ হাসিনার লেজিটিমেসি প্রয়োজন, কাজে ইলেকশন উনি করবেন, করতে হবে। বিএনপি বর্তমানে অত্যন্ত দুর্বল, যে কারণে আওয়ামী লীগকে ফোর্স করে আগে আগে ইলেকশনও করার মতো বিএনপির ক্ষমতা নেই। যে পরিমাণ নিপীড়ন এবারে হয়েছে বিএনপির কর্মীদের উপরে এবং বিএনপির সকল লেভেলের কর্মীদের উপরে, বিএনপির পক্ষে আসলে এরকম কোনো দৃষ্টান্ত আগে ছিল না। এবং সাংগঠনিকভাবে বিএনপি কিন্তু আওয়ামী লীগের থেকে একটু দুর্বল দল, সাংগঠনিকভাবেই সব সময়ের জন্যই। সেই দিক থেকে চিন্তা করলে ইলেকশন হবে, তবে ইলেকশনের রেজাল্ট কী হবে এটা বলা যাচ্ছে না। তবে এটা সেফলি বলা যায় যে আওয়ামী লীগের আন্ডারে যখন ইলেকশন হচ্ছে তখন আওয়ামী লীগ চাবে ক্ষমতাটা ধরে রাখার জন্য, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। পারবে কি পারবে না সেটা কিন্তু আবার এটা বলতে পারছি, কিন্তু যে কোনো নির্বাচন যেভাবেই হোক আগামী কিছুদিনের মধ্যে তো একটা নির্বাচন কমিশন যেরকম একটা হবে হয়তো, তো বিএনপি ইলেকশনে যদি এখন যে অবস্থা প্রশাসন প্রশাসন বিএনপি যদি আবারও বেঁকে বসে যে আমরা ইলেকশনে এবারও যাবো না, তাহলে কি হতে পারে? তাহলে কি হবে? তাহলে আবার আগের মতো ইলেকশন হয়ে যাবে,
আবার আরেকটা ইলেকশন করে আবার শেখ হাসিনা ক্ষমতা চলে আসবে চার পাঁচ বছরের জন্য যতদিন চালাতে পারে বিএনপি ইলেকশন করলে শেখ হাসিনা ক্ষমতা আসবে না ভাবেন অ্যাট লিস্ট একটা কনটেস্ট হবে তো সেখানে হচ্ছে গিয়ে এখানেই আসলে বিএনপির জন্য চ্যালেঞ্জটা কি বিএনপির জন্য চ্যালেঞ্জটা হচ্ছে ইলেকশনে যাওয়া ইলেকশনে যে ক্ষমতায় আসা দিস ইজ বিএনপিস টার্গেট এনিথিং বিলো দিস মানে বিএনপি যদি এইটা চিন্তা করে যায় যা যাব ক্ষমতায় তো আসতে দিবে না কাজেই আমি চিন্তা করব যে ক্ষমতার অংশীদারত্ব হওয়া যায় না একেবারে এখন একটা পুরো দল নিয়ে ক্ষমতায় আসা বা এখন এরশাদ ধরেন একটা আচ্ছা আমি একটা আপনাকে একটা প্রশ্ন করি জি হ্যাঁ যদি এই মুহূর্তে কমপ্লিটলি নিরপেক্ষ একটি ইলেকশন হয় তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আমি বিএনপি আসবে কিনা ওইটা আমি আমি কিভাবে বলবো এটা তো এটা সাধারণ মানুষ বলবে কাজে আমার পক্ষে তো সেটা গেস করা সম্ভব না সাধারণ মানুষের কাছে যেটাই উত্তর হোক যে একটা নিরপেক্ষ ইলেকশন যদি হয় রেজাল্টটা আসলে পরিষ্কার আর যাই হোক আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না এটা পরিষ্কার মোটামুটি ভাবে এটা আওয়ামী লীগও জানে এটা পরিষ্কার এটা আওয়ামী লীগের বিভিন্ন মানুষ এটা একসময় আবার এটা এটা আবার গণক ঠাকুরের ব্যাপারে চলে যাচ্ছে একসময় আওয়ামী লীগের এক প্রয়াত মন্ত্রী বলেছিলেন আচ্ছা মেবি আওয়ামী লীগও আসতে পারে যে যে আজকে এই হবে কালকে এই হবে সেটা তো আর প্রেডিক্ট করা যাচ্ছে না যাচ্ছে না এটা ভবিষ্যৎ প্রেডিক্ট করা সম্ভব না কাজেই হ্যাঁ হতে পারে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যে আসতে পারে এটাও কেউ বলতে পারবে না আমরা কেউ গণক না আবার আমাদের কাছে ভবিষ্যৎ তথ্য নাই নারায়ণগঞ্জের ইলেকশন নিয়ে আমি একটু হঠাৎ করে একটু ডিফারেন্ট সিনারিও দেখলাম আপনি সর্বশেষ যে নারায়ণগঞ্জের মেয়রের ইলেকশন হলো সেটা নিয়ে দেখলাম যে ইলেকশনের রেজাল্ট যেভাবে অনেকে চেয়েছিল সেরকম হলো না ডিফারেন্ট ইলেকশন ইয়ে হয়ে গেল আবার ইলেকশনটা যে সুষ্ঠু হয়েছে সেটাও মানে মানে সেটারও একটা বলাই যাইতে পারে যে হ্যাঁ ইলেকশনটা অনেক সুষ্ঠু ছিল যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনের ইলেকশনের ব্যাপারে একটি ভূমিকা থাকবে কারণ যেইনি সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে এর আগে আমরা যত ইতিহাস দেখেছি যেটা বিএনপির সময়েও দেখেছি আওয়ামী লীগের সময়ও দেখেছি যেই ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে গিয়েছেন ইলেকশন করার জন্য তারা সেভাবেই আটঘাট করে গিয়েছেন যে আমরা যেন আবার ক্ষমতায় আসতে পারি এটা ইতিহাস এটা পরিষ্কার ইতিহাস এটা সবাই স্বীকৃত ইতিহাস তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় চাবেন তারা আবার ক্ষমতায় আসবেন এটাই স্বাভাবিক তো আপনি কি ধারণা করেন এই যে নিরপেক্ষ নির্বাচন কমিশনার খোঁজা হচ্ছে আসলে এই কতখানি নিরপেক্ষ নির্বাচন কমিশনার পাওয়া যাবে আর সেটা নিরপেক্ষ নির্বাচন কমিশনার দিয়ে আপনি কি করবেন যদি তার কোনো ক্ষমতা না থাকে যদি আপনি নিরপেক্ষ আপনি শাহাবুদ্দিনের কথা বলি শাহাবুদ্দিন যখন ছিলেন তত্ত্বাবধায়ক সরকারে এবং তারপরেও আগে যখন আমরা যে সকল তত্ত্বাবধায়ক সরকারের হেডরা ছিলেন তারাও কিন্তু পরে গিয়ে স্বীকার করেছেন যে আমরা বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রেশারের সম্মুখীন হয়েছি সেটা তো ক্ষমতায় না থেকে মানে ক্ষমতায় তারা থেকে তত্ত্বাবধায়ক সরকারের হেড হিসাবে তারা এইসব হুমকি ধমকির সম্মুখীন হয়েছেন আর এখন তো ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা কাজে তো এখন হুমকি ধমকি না তার আশেপাশের যত লোক আছে 15 জন লোকের মধ্যে 14 জনই হবে হচ্ছে একরকমের আর উনি এখন যতই নিরপেক্ষ হন না কেন আসলে কাজটা তো হবে লোকালি লোকালি সব জায়গায় এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং সব কিছু মিলে তো আমি 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 এই যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা আসলে বিএনপির জন্য একটি বিশাল চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট উইল বি এ হিউজ টেস্ট অন বিএনপিস লিডারশিপ অ্যান্ড ক্যাপাবিলিটিস তো দেখা যাক কি হয় বলা যাচ্ছে না কি আচ্ছা গত নির্বাচনে যে তারা অংশ নিল না বা ভবিষ্যতে নিবে গত নির্বাচনে অংশ না নেওয়াটা কি রাজনৈতিকভাবে সঠিক ছিল উইথ হাইন্ডসাইট এখন তো আমরা জানি কি হয়েছে কাজে অবশ্যই সঠিক ছিল না এটা হচ্ছে এখন আমরা জানি সব কিছু তখন অনেক রকমের বক্তব্য ছিল অনেকে অনেক উপদেশ দিয়েছেন করার জন্য অনেকে বলেছেন না করার জন্য তো যারা যেই উপদেশই দিক না কেন আমি মনে করি নেতৃবৃন্দ উইল বি রেসে থাকা ভেরি ভেরি ওনারা বিভিন্ন ভুল ত্রুটি তো মানুষেরই হয় ফেরেশতাদের তো আর ভুল ত্রুটি হয় এটা তো ব্যক্তির ভুল না এটা তো হচ্ছে একটা সামষ্টিক ভুল এটা রাজনৈতিক ভুলটা তো আসলে কোনো ব্যক্তিকে আপনি সরাসরি দিতে পারেন না যা কিছুই ভুল হচ্ছে না কেন বা হয়েছে না কেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যালিবার অর ট্রেট অফ এ লিডারশিপ আমি যদি নিজের ভুলটা বোঝার মতো যদি আমার ক্ষমতা না হয় এবং আমি যদি নিজের ভুলটা দেখে জেনে শুনে গো ধরে থাকি না আমিই ঠিক তাইলে তার লিডারশিপ থাকা ঠিক না কারণ লিডারশিপের দুইটা জিনিস প্রয়োজন কম্প্রোমাইজ দরকার না কম্প্রোমাইজ না লিডারশিপের দুইটা জিনিস প্রয়োজন
এক হচ্ছে তার সাহস থাকতে হবে, নাইলে লিডারশিপ হবে না, কারণ সে তো লিড করবে, সে তো সবার সামনে। সো পুরাতন আমল হলে বলা হতো লিডার মানে সবার সামনে যুদ্ধ করছে, রাইট? তো তার তার সামনে থাকতে হবে। সো লিডারশিপ হচ্ছে কারেজ থাকতে লাগবে, এক। দুই নম্বর জিনিস হচ্ছে লিডারশিপের ভুল স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো শক্তি থাকতে, চিন্তা ভাবনা থাকতে হবে, সৎ সাহস থাকতে লাগবে। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে ভাই লিডারশিপ আসলে ইজ নট গোয়িং টু বি সাকসেসফুল। আমরা একটা বার্নিং ইস্যুতে যাই, আপনি জানেন বাংলাদেশে একটা বার্নিং ইস্যু এখন রামপালের বিদ্যুৎ কেন্দ্র। তো আমি জানি না আপনার অবস্থানটা কি, একজন অ্যানালাইসিস করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাই, বর্তমান সময়ে দেশে যেমন বিদ্যুৎ দরকার আবার সুন্দরবনের অস্তিত্ব দরকার, তো আপনার অবস্থানটা কি বা আপনি কিভাবে অ্যানালাইসিস করেন বিষয়টাকে? দেখেন, বিদ্যুৎ আমাদের দরকার, বিদ্যুৎ নিয়ে কোনো প্রশ্ন নাই, তবে কি ফ্যাশনে আমি বিদ্যুৎ নিব বা কি করতে পারি, আসলে দেশের অবস্থা এখন এতই নাজুক যে আমাদের একদিক থেকে আমরা তো যে করিডোর দিয়েছি এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য, সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য, এখন আমাদের কিছু ট্যাক্সও নেওয়ার কথা ছিল, তো এখন যা যাচ্ছে বাস ট্রাক সব চলে যাচ্ছে, কেউ কোনো ট্যাক্স দিচ্ছে না, আমরা ট্যাক্স আদায়ও করছি না, আমাদের কোনো হিসাবও নাই যে আমরা ফ্রি ফ্রি চলে যাচ্ছে, কাজেই ডিফিকাল্ট টু সে পলিসিগতভাবে আসলে কী হওয়া উচিত। বাংলাদেশের জন্য সেটাই করা উচিত যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে, বাংলাদেশের সেটাই করা উচিত যেটা বাংলাদেশকে ভবিষ্যৎ স্বপ্ন দেখায়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, যেটা যেটা আজকের জন্য ভালো, ভবিষ্যতের জন্য ভালো। রামপালের ব্যাপারটা নিয়ে আসলে এতই করুণ ব্যাপারটা যে ব্যাপারটা নিয়ে আসলে মতামত করাটাই বাহুল্য। কিসের জন্য? আমাদের হোল অফ দি, আমাদের যে দুজন সাংবাদিক মারা গেল, জামাই বউ সাগর রুনি, তারা কিন্তু দে ওয়ার নিয়ার টু এক্সপোজিং দ্য হোল র্যাকেট that is making money behind the electricity, ei power electricity power plant er je ekta khela cholche bangladeshe tader je ekta khela eta expose korte giye kintu tara pran haralo kajei na eta kintu bishwasto sutre na eta mane eta kothao bhabe expose hoy nai ba eta promanito na tobe eta lokkhobe shona jay na promanito na promanito na but that is the case they were working on, ei bishoye kono shobdho nai, they were working on that case, right? So ওইখানে যে যারা সবাই পয়সা কামাচ্ছেন, সকলেই আঙুল ফুলে কলা গাছ, আর আগের থেকে কলা গাছ থাকলে তারা এখন বট গাছ, কাজেই ওই যে র্যাকেট চলছে এইটার একটি আমূল পরিবর্তন প্রয়োজন। দেখেন, বাংলাদেশ যদি সত্যি ভাষায় বলতে লাগে, নীতিগতভাবে চিন্তাগতভাবে বাংলাদেশের একটা রেভলিউশন প্রয়োজন, কারণ বাংলাদেশ আমরা এত হারিয়ে গেছি, কোন মানে অনৈতিক গহ্বরে আমরা চলে গেছি যে আমাদের সম্পূর্ণভাবে আমরা একটি খুব অনৈতিক সমাজে পরিণত হয়েছি। আমাদের খাবার থেকে শুরু করে, কোনো বাচ্চা ফ্রুটস খেতে পারে না, খাবার থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে হয় কেউ কাউকে ধোকা দিচ্ছে অথবা কেউ কাউকে ঠকাচ্ছে, আপনি কারোর হাতে টাকা গেলেই টাকা আর পাওয়া যাবে না, বিভিন্ন রকম মানে আমরা উইয়ার্স ইন এ। আর সবচেয়ে খারাপ সিচুয়েশনটা হচ্ছে এখানে যে যতক্ষণ না সামথিং এফেক্টস মি, আর থাক বাবা আমি গা বাঁচায় চলি। সো সব কিছু মিলায় আমরা একটু খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছি অ্যাজ এ সোসাইটি। ইটস ভেরি, ইট নিডস এ ভেরি এ লিডারশিপ লাইক সামওয়ান লাইক আমাদের দেশে আমরা লিডারশিপ, রিয়েল লিডারশিপ যদি বলেন আমাদের দেশে, উই হ্যাভ সিন আমাদের স্বাধীনতার পরে রিয়েল লিডারশিপ আমার মতে একজনই এসেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাকে আমি শ্রদ্ধা করি, বিএনপি সব মতামতে আমি অ্যাগ্রি করি না, অবশ্যই আমি অ্যাগ্রি করি না, এবং এতক্ষণ তো তাই বললাম যা বললাম। ওনার মতো যদি কখনো কোনো লিডারশিপ বাংলাদেশে বের হয়ে আসে তাহলে আমাদের, বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা উত্তর, বঙ্গবন্ধুর অ্যাজ এ স্টেটমেন্ট, বঙ্গবন্ধু অ্যাজ এ পলিটিশিয়ান ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম বঙ্গবন্ধু অ্যাজ এ স্টেটমেন্ট। বঙ্গবন্ধু অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ গ্রেট ওরেটার, উনি কিন্তু মানুষজন জড়ো করতেন, ওনার বক্তৃতা শুনে কিন্তু মানুষজন, লক্ষ লক্ষ মানুষ জড়ো হতো, কিন্তু অ্যাজ এ স্টেটসম্যান অর্থাৎ অ্যাজ এ প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট, ওনার ওনার যথেষ্ট দুর্বলতা ছিল, যথেষ্ট দুর্বলতা ছিল। কাজেই যে বঙ্গ শান্তি বাহিনী থেকে শুরু করে যে সকল সকল জিনিসপত্র আছে, ব্যাংক ডাকাতি ইত্যাদি ইত্যাদি আমরা যে সকল কথা শুনি, এবং শুধু তাই না, আপনি যদি তাজউদ্দিন সাহেবের মেয়ের
বই পড়েন, সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে আসলে অ্যাজ এ স্টেটসম্যান আই ডু নট সি হিম এনিওয়ে কম্পারেবল টু শহীদ জিয়া। কিন্তু সেটা তো আবার মনে করেন যে এটা আবার আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে যে না তারা বলে যে না তাদের লিডার, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, গ্রেটেস্ট, আবার বিএনপি শিবির থেকে বলা হচ্ছে যে জিয়া রহমান লিডারশিপকে আমাদের শ্রদ্ধা করতে হবে, আমাদের শেখ হাসিনাকেও শ্রদ্ধা করতে হবে, খালেদা জিয়াকেও শ্রদ্ধা করতে হবে, সকল যাদেরকেই আল্লাহ তাআলা একটি পজিশন দিয়েছেন, যাদেরই একটি ফলোয়িং আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তাদেরকে তোমরা কখনো অপমান করবে না। কেন অপমান করবে না? কারণ তুমি তাকে যদি অপমান করো তাহলে তোমার নবী রসুলকে আল্লাহকে তো তারা অপমান করবে। তো আমরা কখনো তো কাউকে অপমান করব না। আমাকে আপনি প্রশ্ন করেছেন আমার মতামত কি, আমি কম্প্যারিজন না আমি বলেছিলাম বলেছিলাম আসলে মূলত আমি প্রশ্নটা ছিল রামপালের যে নিয়ে দেশে যে পরিবেশবাদীদের মধ্যে একটা বড় ধরনের একটা আন্দোলন সংগ্রাম করার চেষ্টা, তার মধ্যে সাম্প্রতিক সময়ে দেখলাম তাদের একটা হরতালকে বিএনপি আবার সাপোর্টও দিয়েছে, করা উচিত, এগুলো আমাদের অবশ্যই করা উচিত, কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। আপনি এই কেনি আঙ্গুলের মাথায় ওষুধ দিয়ে আসলে শারীরিক সমস্যাটার সমাধান হবে না। মেইন সমস্যাটা হচ্ছে আমাদের এই ব্রেইনের থেকে হার্ট অ্যান্ড ব্রেইন, এই জায়গায় আমাদের মেইন প্রবলেম শরীরে। সো এগুলো ঠিক হলে বাদবাকি আস্তে আস্তে ওষুধ দিয়ে ঠিক করা যায়। আমি আমার এই যারা যারা অতিথি হিসেবে আমার অনুষ্ঠানে আসেন, আমি অনেককে বলে থাকি যে সুন্দরবন তো আমাদের, আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের একটা সুন্দরবন আছে, সুন্দরবন তখনও ছিল এখনও আছে, এখনও রামপাল হয়নি, কিন্তু বাংলাদেশে তো প্রাকৃতিক যে দুর্যোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, যা যা হওয়া দরকার সবই কন্টিনিউ হচ্ছে, কোনোটা কিন্তু বন্ধ নাই। তো রামপাল হলে কি আসলে এটা ডাবল হয়ে যাবে কি? অবশ্যই, এটা আমাদের দেখেন ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে কিন্তু খুব ঘন ঘন প্রতি মাসে মাসে অ্যাট লিস্ট একবার দুবার, এখনো কিন্তু রামপাল হয়নি, মাত্র তাহলে তো হয়নি বিষয়টা কি এরকম যে রামপালের কথা শুনি ভূমিকম্প শুরু হয়ে গেল? না, ভূমিকম্প হচ্ছে বিকজ ইয়ের কারণে, ওই যে আপনার ইয়ের নদীতে যে বাদ দিচ্ছে, সুরমা নদীর উপরে যে ওইদিকে বাদ দিচ্ছে, এই জায়গাটা তিস্তার ওইদিকে, না তিস্তা না, সিলেটের উপরে যে আপনার ওদের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট করতে চাচ্ছে তারা বাদ দিয়ে, জায়গাটা নিয়ে অনেকদিন অনেক একটা নামটা ভুলে গেলাম আমি, অত্যন্ত দুঃখিত। না না ঠিক আছে, এটা অনেকদিন ধরেই কিন্তু এই সিলেটি কমিউনিটি, আমরা এখানেও এটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি। কিন্তু ভূমিকম্পের বিষয়টা যদি আমাদের এখানে বাদের হয় তাহলে নেপালের ভূমিকম্প বা ইটালির ভূমিকম্পকে আপনি কি বলবেন? এই যে ভূমিকম্পটা তো আসলে একটা ঘূর্ণায়মান, এটা ওয়ার্ল্ড প্রবলেম, এটা তো কোনো রাষ্ট্রের প্রবলেম না, এটা হচ্ছে প্লেটস, মুভমেন্ট অফ প্লেটস। হ্যাঁ, তো এটা তো সারা পৃথিবীর জিওগ্রাফিক্যাল প্রবলেম, ভূমিকম্পটা তো কোনো রাষ্ট্রকে একাভাবে, কিন্তু আপনি যখন একটা নোইংলি, আপনি যখন একটা নদী, যেই জায়গায় ঠিক বাংলাদেশ ইজ ইন এ প্লেট, সো পৃথিবীর নিচে যেভাবে জিনিসগুলো জিওগ্রাফিক্যালি ইট ওয়ার্কস, পৃথিবীর তলাটা, এই যে আমরা উপরে ক্রাস্ট 125 miles প্রবলি একটা ক্রাস্ট, এই ক্রাস্টটা একটা কর্দমাক্ত গরম লাভার উপরে ভাসমান, তো এগুলো নড়ে চড়ে সমুদ্রের পানির মতো, এগুলো একটু নড়ে চড়ে একদমে বছরে বছরে 2-3-4 inches করে নড়ে, এগুলো যখন নড়ে চড়ে তখন ভূমিকম্প হতে পারে। আমাদের সময় শেষ হয়ে গেছে নফল ভাই, অনেকগুলো আরো বিষয় ছিল, আমরা আমিও মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার আলোচনা। দর্শক, আমাদের আজকে বিদায় নিতে হচ্ছে সময়ের স্বল্পতার জন্য, আমি আশা করি অন্য কোনো অনুষ্ঠানে নফল জামির আবার আসবেন, তিনি তার সুচিন্তিত মতামত আপনাদের সামনে তুলে ধরবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে, ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।